বরিশালের গৌর নদীতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক 7 মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বেলা 3টায় গৌরনদী মডেল থানার উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ প্রচার ও কেক কাটার আয়োজন করা হয়। পরে গৌরনদী মডেল থানার চত্বরে অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার DSP মোহাম্মদ শাহজাহান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও পৌর মেয়র মোহাম্মদ হারিসুর রহমান সহ অন্যান্যরা।